হ্যালো চ্যানেল, ওয়েলকাম টু আওয়ার গাইজ, ইয়ে মানে হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাতেলাবাজ। আজকে যেহেতু বাকি বাতেলাবাজরা নেই, আমি খুব নার্ভাস, ঠিক আছে, দেখতেই পাচ্ছ ভুলভাল বলছি। তো যাই হোক, আজকে আমি কলকাতায় আছি, আমরা একটা মিউজিক ভিডিও শ্যুট করছি। মিউজিক ভিডিওটা আমি আছি সৌমিত্র চট্টোপাধ্যায় এবং উত্তম কুমার হিসেবে আছেন, দেখতেই পাবে তোমরা কে আছে উত্তম কুমার হিসেবে। এই ব্লগটায় প্রচুর মজা হবে, প্রচুর মস্তি হবে, আর অ্যাজ ইউজুয়াল বাওয়াল হবে। এই দরজার ভেতরে আছে উত্তম কুমার, লেটস গো। হ্যালো, আমি বেসিক্যালি কালকে যখন তোমাকে ফোন করছিলাম ছন্দকদা কখন হবে কি হবে, ভেবেছিলাম ফোনটা করে বলো হ্যাঁ উত্তম কুমার সৌমিত্র চট্টোপাধ্যায় বলছি, বিকজ উই আর কন্টেম্পোরারি গ্রেটস ওয়ার্কিং ইন এ প্রজেক্ট। সো ছন্দকদা বিং দ্য সিনিয়র উত্তম কুমার, আমি অ্যাজ ইউজুয়াল সৌমিত্র চট্টোপাধ্যায়। কি কে রে শান্তি গোপাল, এ তো আজব কালেকশন। বেসিক্যালি এই গানটা শুরু হয় এমন একটা লিরিক্স দিয়ে, যেটা হচ্ছে এই বস্তা পচা মেশে লোডশেডিং এর দেশে বস্তা পচা মেসের লুকটা দেখাচ্ছি, ঠিক আছে। মেসের মধ্যে একটা ওয়াশিং মেশিন আছে ভাই ওয়ার্ল্ডপুলের, ঠিক আছে, মানে এইটা দেখার পর যারা অ্যাকচুয়ালি মেসে থাকে তারা বলে হাত ধরার প্র্যাকটিস চলছে। হ্যাঁ মানে লাইফে অ্যাক্টিং অ্যাক্টিংটা এত সিরিয়াসলি নিয়ে নিয়েছে যে হাতটা ধরতে হবে, এর জন্য তোমাকে একটু প্র্যাকটিস করতে হচ্ছে। সাচ স্যাড লাইফ সন্দকদা, সাচ সিঙ্গেলনেস ইন ওয়ান লাইফ, হাউ ইজ দ্যাট পসিবল? আই ডোন্ট নো বাট এখানে তো তুমি ইউ আর গেটিং দ্য গার্ল, হাউ ইউ ফিলিং, কেমন লাগছে তোমার, হাও কেমন লাগছে? তুমি বলো, তুমি প্রচুর চেষ্টা করছো, মাধ্যমিকের ছেলেরা যেরকম বলে না আমি সকাল থেকে 12 ঘন্টা পড়েছি, যেরকম বলো আমি সকাল থেকে অনেক ডন ব্যায়াম করেছি, খাবার দাবার কিছু অনেক কিছু করেছি। রায় মাচিনের একটা সহায়িকা লেগে উচিত, বলো হাউ টু গেট গার্লস, মানে ওয়েস্ট বেঙ্গলের সব প্লে বয়রা বলবে এটা করেছি। ইনফ্লুয়েন্সিং দরকার, ডেল কার্নেগি লেভেলের কিছু একটা, একদম একদম। এই হচ্ছে অস্মিতা দি, আমাদের লাভ ইন্টারেস্ট, বাট আমাকে ধোকা দিয়ে চলে গেছে। They ask you how you are, you just have to say that you're fine when you're not really fine, but you just can't get into it because they would never understand. আর ওদিকে ডিরেক্টর আর এডিটর বাওয়াল করছে, দুজন মিলে বাওয়াল করছে, দুজনে টোটালি আলাদা প্লেনে বিলং করছে, হ্যাঁ জাস্ট বাওয়াল করছে। এডিটর সপ্তর্ষি, ডিরেক্টর সপ্তর্ষিদা, দুজন ডুও অ্যাকচুয়ালি হম লোক সাথ মে লিখতে আব্বাস মস্তান, ও প্রিয়ম সপ্তর্ষি, ফাক আব্বাস মস্তান, প্রিয়ম সপ্তর্ষি, উই বিলিভ ইন প্রিয়ম সপ্তর্ষি সুপ্রিমেসি। ও প্রথমে আমি মেয়ে পাইনি, তারপর একটা মেয়ে পেয়েছি, তাই আমি নীল লাউনের দাঁড়িয়ে গেছি, ঠিক আছে। মেয়ে এদিকে লুকিয়ে দাও, মেয়ে হচ্ছে পাপড়ি, আমার জীবনে এসেছে, তাই আমি এরকম রাস্তার মাঝে নীল লাউন দিয়ে বসে আছি। গাইস, things we do for love, things we do for love, সাথে কি যায় আসে, লেগে থাকলে সব হবে। হবে না মানে অবশ্যই হবে, তুমি প্রেমের টেনশন তোমার মাথায় নিও না, প্রেমের টেনশন আমার, ও আমি হয় সারবো, ঠিক আছে। গাইস দেখেছো কত কি করতে হয়, কত ব্লগ পাথর জোগাড় করে এনেছি, তারপর সেটা দিয়ে একটা ট্রাইপড বানিয়েছি, পাথর ট্রাইপডের কাজ। থিংস উই ডু ফর ব্লগ গাইস, এন্ড তাও তোমরা লাইক করো না, সাবস্ক্রাইব করো না, শেয়ার করো না, কতক্ষণ নীল ডাউন দিয়ে বসে আছি তোমরা দেখো, পেছনে শর্ট রেডি হচ্ছে। এ ফিউ মিনিটস লেটার, প্রথমবার স্মোক মেশিন দেখছি গাইস, দেখেছো ধোঁয়া, ভাই ভাই ধোঁয়া ছেড়েই যাচ্ছে, ভাই তো ধোঁয়া হয়ে গেছে, আমি পড়ে যাবো। প্রোডাকশন প্রোডাকশন অ্যাম্বুলেন্স ভাই, সিরিয়াসলি ছবি থাকলে একটা ছেলে কি করবে একা বসে বসে, তাই আমি প্রোটিন শেক বানাচ্ছি গাইস, কারণ প্রোটিন শেক ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই দেখো শেকারের বোতল, তোমরা আমার মতো প্রোটিন শেক বানাও, প্রোটিন শেক খাও, কারণ ভালো বডি না থাকলে তো সানি বৌদির মতো মেয়ে পাওয়া যায় না লাইফে। তো স্টে ফিট গাইস, স্টে ফিট লাইক মি,
লাভ ইউ সানি বৌদি। যখন আমাকে প্রথম শ্যুটটার জন্য বলেছিল তখন আমাকে বলেছিল কয়েকটা জামা নিয়ে আসতে, কালারফুল টি শার্ট ইত্যাদি ইত্যাদি। গতকাল আমাকে বললো তুমি স্যান্ডো গেঞ্জি এনেছো তো? আজকে বুঝতে পারছি আমি কেন জিজ্ঞেস করেছিল ভাই, একটু আগে একটা স্যান্ডো গেঞ্জি পরেছিলাম, আবার একটা স্যান্ডো গেঞ্জি পরে দিয়েছে। খালি এরকম মানে একটা সেক্সি বডি আছে বলে সেটাকে এরকম করে মিস ইউটিলাইজ করবে আমি মানে বুঝতে পারিনি। গাইজ আমার শুরুর থেকে ভয় লাগছিল এটা এখানে কি করছে, এই সেটটাতে এখন মনে হচ্ছে ভাই এখানে এবার ডিস্কো নাচ হবে ভাই, এই মাঝখানে একটা পোল নামিয়ে দেবে তারপর বলবে আমাকে এটা ধরে নাচ ভাই, এই নীল ছবি লাল ছবি এইসব করছে কি করছে এগুলো তোমরা, এই আমাকে ডাকলে একটা ভদ্র সভ্য মিউজিক ভিডিও বানানোর জন্য এখানে একটা এইরকম একটা সেট বানিয়েছো। Later that same evening. বিরাট মজা হয়েছে ভাই, বিরাট মজা হয়েছে। আমরা সকাল 9টার সময় রোল করেছিলাম আর 8টার সময় আমাদের প্যাক আপ হয়ে গেছে। সবচেয়ে ভালো আমার যেটা লাগে এই এরকম দিনগুলোর যে সম্পর্কগুলো কখন তুমি থেকে তুই হয়ে যায় এটা আমরা বুঝতে পারি, এটা আমার ক্ষেত্রেই হয়, এটা অলওয়েজ অলওয়েজ আমাদের সবার সাথে হয়। ঠিক আছে, আমাকে প্রথমে আপনি তারপর তুমি তারপর লাস্টে এই এই ব্যাপারটা এই ব্যাপারটা আমার বিরাট লাগে। পয়লা বৈশাখ রিলিজ করছে, দেখো গানটা তোমরা, আমি লিঙ্কে দিয়ে দেবো, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। ঠিক আছে, অনেক কাজ করেছি তাই একটু চাপ খেয়ে গেছি, তো ঠিক আছে তোমরা গিয়ে দেখো আর জানাও কেমন লাগলো। সাবস্ক্রাইব টু বাতলাবাজ অ্যান্ড সাবস্ক্রাইব টু পিকচার আবি বাকি হ্যায় মেরে দো। তো গাইস আমাদের প্যাক আপ হয়ে গেছে তোমরা দেখলে, আমরা জাস্ট একটু হাঁটছি, ভাবলাম টু বাঁকুড়া ব্রোজ ডুইং নাথিং ইন কলকাতা, একটু সন্ধ্যাবেলা একটু আরও হাঁটি। তো আমি জাস্ট একটা জিনিস বলতে চাই যে ছন্দকদার সাথে আমার সম্পর্কটা অদ্ভুত রকমের ড্রামাটিক, ঠিক আছে সেটা আমি জাস্ট একটু বলবো। ছন্দকদাকে আমি প্রথম চিনি 2012-13 সালে, তখন আমাদের বন্ধুদের একটা ব্যান্ড ছিল, তো বাই ডেফিনেটলি ওটা আমাদেরই ব্যান্ড, বন্ধুদের ব্যান্ড মানে আমাদের সবার ব্যান্ড, ঠিক আছে। তো ব্যান্ড ছিল লিকুইড ফায়ার বলে, তো ছন্দকদা সেখানে আসতো আর আমি লোকজনকে মজা করে বলতাম ছন্দকদা হচ্ছে লিকুইড ফায়ারের ফেস, বিকজ ছন্দকদা ইজ দ্য মোস্ট বিউটিফুল গাই আউট দেয়ার, ঠিক আছে ওই পুরো টিমে। তো ছন্দকদা বিকেম দ্য ফেস। এবার টানা 2 বছর আমার ছন্দকদার সাথে কোনো যোগাযোগ নেই। তারপর আমাদের একটা কমন ফ্রেন্ড ছিল কৌশিক, তার সূত্রে ছন্দকদার সাথে একদিন দেখা বিকেলবেলা, তো কলেজ ট্যাঙ্কে আমরা বসে কলেজ ট্যাঙ্কে ছেলেরা যা করে তাই করেছি, ঠিক আছে আমরা গল্প করেছি কথা বলেছি। তারপর ছন্দকদার সাথে আমার আরো 2 বছর, তখন আমি প্রথম জানতে পারলাম তুই অনুরাগ কাশ্যপের সাথে কাজ করেছি। অনুরাগ কাশ্যপের কাজ করিনি, ছবি তুলতে গেছিলাম, এটা সবাই ভেবে নিয়েছিলাম আমি অনুরাগ কাশ্যপের সাথে কাজ করেছি কারণ আমি অনুরাগ কাশ্যপের সাথে ছবি তুলেছি, ঠিক আছে। That was such was the naivety na amader tokhon alo thik ache bhai tumi bit korchis that's enough thik ache mane bhagoner hat theke to tarpor 2 bochor abar kono contact nei thik ache chandokda hotat kore 2017-18 te ekta post diyeche facebook e bakuray birat gorom ami jeta reply korechi dur bana bakuray kothay gorom chandokda tar reply koreche দেখ তুই আমার অত ক্লোজও নোট যে তুই আমাকে ওই শব্দটা বলতে পারিস, আমি বলছি ওকে ঠিক আছে এতটা ক্লোজ নই করার উচিত না। তারপর হঠাৎ 2019 আমি কাজ শুরু করেছি, একটা বন্ধুর জন্মদিনের পার্টিতে গেছি, দরজা খুলেছে আমি কাট্টু ছন্দকদা, আরে তোর কাজ দেখছি ভালো লাগছে, এইটা হচ্ছে ছন্দকদার সাথে আমার সম্পর্কের পুরো একটা সার্কেল। তো ছন্দকদা এখন চা নিতে যাচ্ছে, তো এই সার্কেলটা আমরা তারপর আবার একসাথে কাজ করেছি অনেকগুলো, যদিবাবু টিউশন এপিসোড করেছি, বাট এই সার্কেলটা খুব ইন্টারেস্টিং। তাই আমি তোমাদের বললাম যে একটা মানুষের সাথে একটা সম্পর্ক কতগুলো অদ্ভুত অদ্ভুত ফেস দিয়ে যায়, হ্যাঁ সত্যি। তো এটা আমার সাথে ছন্দকদার একটা ব্যাপার আছে। তো যাই হোক আজকে একটা মিউজিক ভিডিও, আজকে একটা মিউজিক ভিডিও করলাম আমরা একসাথে এবং আজকে আমরা একটা বাতলাবাজে ব্লগ বানালাম, ঠিক আছে এক ডিলে দুই পাখি মেরে দিয়েছি। বাতলাবাজে ব্লগ আসবে, বাতলাবাজে ছন্দকদাও আসবে, আমরা কাজ করবো একসাথে একদম। আজকে আমরা সম্রাট কিমকে খুব মিস করলাম, হ্যাঁ নেক্সট কোন একদিন ওরা থাকবে, একদম থাকবে সম্ভবত, আমি নেক্সট 10 দিনের মধ্যে বাঁকুড়া যাচ্ছে, তারপর ছন্দকদার সাথে আমরা বোধহয় ঘুরতে যাবো, দেখা যাক প্ল্যান বানাই। তো দেখতে থাকো বাতলাবাজ কি হচ্ছে, গানটাও শোনো তোমরা, জানাও টাটা চারাস। হ্যাঁ।